রাজধানীর মিরপুর এয়ারপোর্ট রোডে ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। 27 মার্চ তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের জানান, সেনাবাহিনীর সহযোগিতায় নির্ধারিত সময়ের 3 মাস আগে কাজ শেষ হচ্ছে। 1.2 কিলোমিটার ওই ফ্লাইওভার নির্মাণে ব্যয় হচ্ছে 180 কোটি টাকা। সে সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ মাসুদ এবং অন্যরা।